শেষ সময় হাটের গাবি গরু দেখতেছি হাটের দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে আরেকজন ধরিয়েছিল তা দাম কমে চাইছে আমারে মানে ভাগ্য মনে করি নেছে ভাগ্য মনে করে আচ্ছা দর্শক দেখছেন আজকের বাজারে মোটামুটি আর দিশের আমরা দর্শক আসসালামু আলাইকুম আমরা বর্তমান রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি পশুরহাটে দর্শক আজ 16 ডিসেম্বর 2022 রোজ শুক্রবার আটবার সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার তখন হাটের প্রায় শেষ পথে শেষ হাটে কেমন দামে শুকনো হাট দিশার গাবি গরুগুলো ক্রয় বিক্রয় চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আজকের বাজারে আমরা এখানে একটা দেখাচ্ছি এখন কিন্তু হাট প্রায় শেষের পথে দেখেন মানে আমদানিকৃত সব ফাঁকা সব গাড়ি কিন্তু চলে যায় তো আজকের বাজারে বর্তমান কেমন যায় শেষ হাটের সময় গাবি গরুগুলার রেট এগুলার মোটামুটি দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এখন 2টা বাজে আমরা এখানে একটা দেখাচ্ছি মুরব্বীর কাছ থেকে আইডিয়া আনার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন দাম চাইতেছেন শেষ সময় ৩২-৩৩ চাওয়া না বিক্রি বিক্রি ৩২-৩৩ আইডিয়া করতেছেন কেমন বয়স চাচা এটা গাবিটা বয়স জুয়ান ৩২-৩৩ হাজার টাকা কিন্তু চাইতেছে মানে বিক্রির দাম না আচ্ছা আচ্ছা কেমন কাস্টমার বলে কেমন এটা কাস্টমার কেমন বলতেছে মানে এরকমের দাম বলে আপনি কত চাইতেছেন ৩৪ হলে বিক্রি করবেন গাবিটার বয়স কেমন চাচা জুয়ান জুয়ান না দর্শক শুনলেন হাটের প্রায় শেষ সময় দাম চাইতেছে এটা হচ্ছে ৩২-৩৩ হাজার কাস্টমার বলে চাচা মূলত ৩৪ হাজার হলে ছাড়বে আশা করতেছে বয়স কিন্তু জুয়ান আমরা শুনব চাচা আজকের বাজার কেমন বুঝতে পারতেছেন বর্তমান বাজার একটু ড্যাম ড্যাম না মানে আমদানি প্রচুর হওয়ার কারণে বাজার একটু ড্যাম নাকি শুনলেন পার্টির নামে নেই আজকে আজকের বাজারে আমরা শুনলাম এই যে ভাঙ্গাহাটে আমরা কেমন দাম ধরে চাই বাজারের হাড্ডিসার গাবিগুলোর রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখান থেকে এই যে হাট কিন্তু প্রায় শেষের পথে ডাবল বোটের হাড্ডিসার গাবি করে এগুলো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন সেই সকাল থেকে দাঁড়িয়ে আছেন বিক্রি হয়নি একটা মানে এই দুইটা নিয়েছেন দুইটাই রয়েছে দর্শক শুনলেন সেই সকাল থেকে চাচা মূলত দাঁড়িয়ে রয়েছে দুইটা নিয়ে আসছিল দুটাই কিন্তু রয়েছে একটাও কিন্তু বিক্রি করতে পারেনি এগুলো মোটামুটি হচ্ছে বড় সাইজের গাবি গরু আমরা দেখছি এই যে জানছি এবং গাবি গরুর রেট জানবো চাচা এই যে আমরা এই প্রথমটা দেখতেছি কেমন চাইতেছেন আজকে এটা প্রথমটার কেমন দাম চাইতেছেন দাম ৪৫ চাওয়া চাওয়া দাম ৪৫ শুনলেন মোটামুটি এগুলো কিন্তু কাটাই গাবি গরু মোটামুটি মাংস বল রয়েছে গাবি গরুগুলো আমরা শুনলাম আজকের বাজারে দর্শক এটা কেমন বলে চাচা কাস্টমার দাম দিছে ৪০-৪১ দাম বলে না ৪০-৪১ হাজার দাম বলে দর্শক আপনারা দেখতেছেন আজকের বাজারে মোটামুটি শুকনো কাটাই গাবি করবো এটা বলা মোটা সোটা রয়েছে আমরা এই দিকে একটা দেখাই এটা মোটামুটি রয়েছে শুকনো গাবি করবো হাড্ডিসার হাটের প্রায় শেষ সময় কেমন দাম ধরে চায় আজকের বাজারে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতেছেন আমদানি কিন্তু আচ্ছা এটা এটা দেখি ব্যস্ত মনে হয় মূলত দেখছেন আমরা শুনবো চাচার কাছ থেকে চাচা এই যে আমরা ওইটা দেখতেছি এটা কেমন চাইতেছেন এটা শেষ সময় দাম কেমন এটা ৪৫ এটা যাওয়া কেমন বলছে ওটা দাম ওটা কেমন দাম বলে কাস্টমার আগে সামান দাম বলে সামান দাম বলে মানে ৪০ বলে গাবিটার বয়স কি এটা জুয়ান শুনলেন গাবিটার কিন্তু আমরা শেষ সময় হাটের রয়েছি শেষ সময় গাবি গরুগুলোর কেমন দাম ধরে চায় বিক্রেতারা সেগুলোর মূলত তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই যে আরও কিছু শুনবো আপনাদের মাঝে এইদিকে শেষ সময় গাবি গরুগুলোর রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে এখানে একটা রয়েছে বড় ভাই আপনার এটা ব্যবসায়িক না বাড়ির ভাই বাড়ির না একটা নিয়ে আসলেন
একটাই নিয়ে আসছিল দর্শক আমরা 16 মাসকে বিক্রি করছি একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা বাড়ির গরু ব্যবসা তো করেন না বাড়ির বিক্রি করতে আসেন কেমন চাইতেছেন ভাই এটা দাম আজকে 40,000 টাকা চাওয়া দাম দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে বর্তমান গাবি গরুটির রেট কেমন বলছে বড় ভাই কাস্টমার দাম দিছে কেমন দিছে 35-36 বলি এটা কি আপনি মানে লালন পালন করেছিলেন নাকি তিন মাস লালন পালন করছিল দর্শক এটা 35 থেকে 40 কাস্টমার বলে 35,000 ভাই মূলত 40,000 টাকা চাইতেছে আজকের বাজারে ভাই এই যে তিন মাস আগে এটা নিয়েছিলেন কত দামে কিনছিলেন এটা 30 তিন মাস লালন পালন করে তো অনেক লস যাচ্ছে মনে হয় কারণ 5,000 টাকা তো খাওয়া বাধ্য তো খরচ হয়ে গেছে তাই না আমার কথা শুনেছি বাজার কম তার কারণে দর্শক আমরা 16 মাসের বাজারে বর্তমান গাবি গরুটির বর্তমান বাজার রেট তিন মাস লালন পালন করার পরেও কিন্তু লস যাইতেছে আমরা শুনছি হাটের প্রায় শেষ সময় গাবি গরুগুলার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকের বাজারে এই জ্ঞান একটা দেখাই শুকনো গাবি গরু হাটের প্রায় শেষ সময় আসসালামু আলাইকুম ভালো আছেন একটা নিয়ে আসেন না কেমন চাইতেছেন এটা দাম ৪৫ দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে গাবি গরুর বর্তমান বাজার রেট তো চাচা বাজার কেমন বুঝতে পারতেছেন এখন বাজার খুব একটা ধমধমে যায় বেচা কিনা হচ্ছে আচ্ছা বেচা কিনা চলছে আচ্ছা বেচা কিনা চলছে মানে হাটের প্রায় শেষ সময় আয় কাছে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দেখছি জানছি আজকের বাজার দর মানে গাবি গরুগুলোর রেট কেমন দামে গাবি গরুগুলো ক্রয় বিক্রয় চলছে হাটের প্রায় শেষ সময় তারপর আমি পাচ্ছেন দেখতেছেন সারি সারি খালি অবস্থায় রয়েছে দর্শক আমরা এইখানে একটা দেখাই ৩৬ ছোট করে দাম চাইতেছে কি দাম দিলেন ভাই আপনি ৩৬,০০০ আচ্ছা পুরোপুরি ৩০ ৩৩ ৩৫ দর্শক শুনলেন চাচা মূলত ৩৫ আর আমল ভাই মূলত ৩০,০০০ টাকা কোয়ালিটি অনেক ভালো আছে ভাই দাম নেই চাচ্ছে না আসলে কিন্তু চাচা কিনা হচ্ছে না আচ্ছা আচ্ছা বয়স কি এটা বড় রিয়া ভালো আছে চামো ঢিল আছে না হ্যাঁ চামো মোটামুটি ঢিল রয়েছে ৩১ দাম দিল দেখছেন আজকের বাজারে মোটামুটি গাবি গরুর রেট লাস্ট কত লাস্ট ৩১ না দর্শক শুনলেন আজকের বাজারে এটা লাস্ট কিন্তু ৩১,০০০ টাকা দাম দিল আজকের এই গাবি গরুটি দেখছেন এটা আমরা একটা দেখাই এখানে এখানে গাবি গরু কি এটা হইলো বিক্রি কিনলেন এটা দাম তো চলতেছে আচ্ছা কি চাচা আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখাই মোটামুটি এটা একটু কাটাই গাবি গরু কেমন দাম দিচ্ছেন এটা ৪৫ দিছেন এটা ৪৩ আসলে বাজার তুলনা দাম বেশি যাচ্ছে না মাংস আছে মাংস আছে কয় মনে হতে পারে এটা মাংস প্রায় ৭০ কেজি মাংস বয়স কেমন গাবিটার ৬ দাঁত বয়স দর্শক শুনলেন আজকের বাজারে গাবি গরুটি ২ দাঁত বয়স আপনার গরু আচ্ছা আচ্ছা ২ দাঁত বয়সের গাবি গরু শুনলেন মানে ৪২ দিলেন ৪২ দাম দিলেন না লাস্ট কত চাচা লাস্ট কততে হইলো এটা ভাই
42500 তে বিক্রি হয়ে গেল না কার জন্য কিনতেছেন গ্লাস কে আছে আচ্ছা 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 ঠিক আছে লাস্ট না আচ্ছা তো আপনার কন্টাক্ট নাম্বার বলেন দেখি এদিকে আছে হ্যাঁ 07 1056 37 মোহাম্মদ আব্দুল আলম ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আদের প্রায় শেষ সময়ে গাবিগুরুগুলার রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ